আমি শুক্লাল বিশ্বাস, মিরগঞ্জি পাক্ষিক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক, মিরগঞ্জ গোলাপগঞ্জ সিলেট। অনলাইন স্কুল অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। আজ বাংলা দ্বিতীয় পত্র নবম দশম শ্রেণী যে পাঠটি আজকে আমি পাঠদান করতে যাচ্ছি, সেই পাঠের নাম হলো এবং সেই পাঠটি বাংলা ব্যাকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। শুধু বাংলা ব্যাকরণে নয়, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান হতে মানে ওই অংশ হতে একটি অথবা দুইটি প্রশ্ন প্রায়ই আসে। অতএব ওই অংশটি বাংলা ব্যাকরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আজকে যে অংশটি পাঠদান করতে যাচ্ছি সেই অংশের নাম হলো সন্ধি। আমরা জানি সন্ধি শব্দের অর্থ হলো মিলন, পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের পরে যদি এক ধ্বনিতে পরিবর্তন হয় তবে তাকে সন্ধি বলে। তাহলে পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি হয় তখন তাকে বলা হয় সন্ধি। বাংলা সন্ধি দুই প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, শব্দের সন্ধি। তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। তাহলে আমরা আজকে এই যে সন্ধি, আজকে এই সন্ধি অংশ, সন্ধি শব্দের অর্থ হলো মিলন। সন্ধি শব্দেতে ষাট ধ্বনির মিলন হয়। কী কী মিলন হয় এগুলো সম্পর্কে আমরা জানব। দুটো ধ্বনি, এক নাম্বার, দুটো ধ্বনি এক ধ্বনিতে মিলন ঘটে। একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়। চার নাম্বার, দুটো ধ্বনি মিলনের ফলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। তাহলে শব্দেতে ধ্বনি পরিবর্তন হতে গেলে সন্ধি পরিবর্তনের চারটি অংশ থাকে। দুটো ধ্বনি এক ধ্বনিতে মিলন ঘটে, একটি ধ্বনি বদলে যায়, একটি ধ্বনি লোপ পায়, দুটি ধ্বনি মিলনের ফলে নতুন ধ্বনির সৃষ্টি হয়। তাহলে সন্ধিতে এই চারটি অংশ পরিবর্তন ঘটে, এই চারটি একটা সহজ নিয়ম। এছাড়া এই যে যদি প্রশ্ন করা হয় সন্ধি বাংলা ব্যাকরণের কোন তত্ত্বে আলোচনা হয়, আমরা জানি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি, এর মধ্যে একটি হলো ধ্বনিতত্ত্ব। আর এই ধ্বনিতত্ত্বে এই সন্ধি অংশটি আলোচনা করা হয়। যেমন ধ্বনিতত্ত্বে কী কী বিষয় আলোচনা করা হয়, বর্ণ, সন্ধি, নত্ববিধান, সত্ত্ববিধান, বর্ণের উচ্চারণ, বর্ণের শ্রেণীবিন্যাস। তাহলে সন্ধি ধ্বনিতত্ত্বে আলোচনা হয়। এই ধ্বনি মানে কোনো কিছু আওয়াজ করা। যখন আমরা কোনো কিছু মুখ বিবর অর্থাৎ বাকযন্ত্রের সাহায্যে আওয়াজ করি তখন তার নাম হয় ধ্বনি। এখন কীভাবে এই সন্ধি মিলন ঘটে তা আমরা জানব, কীভাবে সন্ধি পরিবর্তন হয়। যেমন এক নাম্বার নিয়ম, অকার যোগ অকার সমান হলো আকার। আকারের পরে অকার সমান হলো আকার। অকারের পরে আকার সমান হলো আকার। আকারের পরে আকার সমান হলো আকার। তাহলে আমরা আজকে জানবো এক নম্বর নিয়ম যে সন্ধি কীভাবে পরিবর্তন ঘটে। অকারের পরে অকার থাকলে উভয় মিলে হবে আকার। অকারের পরে অকার যদি থাকে উভয় মিলে হবে আকার। আকারের পরে অকার থাকলে হবে আকার।
অকারের পর আকার থাকলে হবে আকার, আকারের পর আকার থাকলে হবে আকার। তাহলে এখানে সাইডটা যেমন একটা উদাহরণ, অকারের পর আকার নব যুগ অন্য, নব অ, এখানে উচ্চারণ হয়েছে অ, এখানে আছে অ, তাহলে অ যুগ অ সমান হলো আকার, তাহলে নব প্রথম শব্দের সাথে যুগ হবে আকার, নবা ন, তাহলে অকারের পরে আকার। তারপরে যেমন আকারের পর অকার, অকারের পর হিম যুগ, এটা হিম যুগ আলো, এখানে অ আর এখানে আকার, অকারে আর আকারে মিললে হচ্ছে আকার, তাহলে হিমালয়। আকারের পর আকার বিদ্যা, আলোয় বিদ্যালয়, তাহলে এখানে বিদ্যা আ, আকারের পর আকার, তাহলে আকারের পর আকার থাকলে হবে আকার, বিদ্যা, বিদ্যার সাথে যোগ হয়েছে লয়, বিদ্যালয়। অকারের পর আকার সমান হচ্ছে আকার, হ্যাঁ অকারের পরে অকার সমান হচ্ছে আকার। তাহলে আমরা কীভাবে বুঝবো অকারের পর অকার, অকারের পর অকার উভয় মিলে হবে আকার, আকারের পরে অকার উভয় মিলে হবে আকার, অকারের পরে আকার উভয় মিলে হবে আকার, আকারের পর আকার উভয় মিলে হবে আকার। এইগুলো এক নম্বর নিয়ম। এখন আমরা দুই নম্বর নিয়ম বুঝব, ইকারের পর ইকার সমান হলো দীর্ঘিকার, দীর্ঘিকার পর ইকার সমান হলো দীর্ঘিকার, রশ্মি যোগ দীর্ঘি সমান হলো দীর্ঘি দীর্ঘিকার, দীর্ঘিকার যোগ দীর্ঘিকার তাহলে ইকারের পর ইকার যদি উভয় মিলে হবে দীর্ঘিকার, দীর্ঘি যোগ দীর্ঘিকারের পরে ইকার উভয় মিলে হবে দীর্ঘিকার, ইকারের পরে দীর্ঘিকার সমান হবে দীর্ঘিকার, দীর্ঘিকারের পরে দীর্ঘিকার উভয় মিলে হবে দীর্ঘিকার। তাহলে এটা হলো স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, এটা দীর্ঘিকার স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। এখন আমরা যদি প্রশ্ন হয় যে স্বরবর্ণের কার কয়টি, স্বরবর্ণের কার হলো দশটি, অভিন্ন অ ছাড়া বাকি সবগুলো স্বরবর্ণের কার আছে, তাহলে স্বরবর্ণে কার আছে কয়টি, দশটি, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। তাহলে এখান থেকে আমরা ইকারের পর ইকার যেমন অতি যুগ ইত, এই অতি এখানে স্বরবর্ণের এখানে ইকার, তাহলে ই ই যুগ ই সমান হলো দীর্ঘিকার অতি, যেমন দীর্ঘিকার শ্রী যুগ ইস, শ্রীষ শ্রীষ দীর্ঘিকার এখানে আছে দীর্ঘিকার, আর দীর্ঘিকারের পরে দীর্ঘিকার হবে উভয় মিলে হবে দীর্ঘিকার, রশ্মিকারের পরে দীর্ঘিকার সমান হবে দীর্ঘিকার, যেমন দীর্ঘিকার শচী, শচী যুগ ইন্দ্র সমান হলো শচীন্দ্র, এই এখানে আছে দীর্ঘিকার, দীর্ঘিকারের পরে রশ্মিকার সমান হবে দীর্ঘিকার দীর্ঘিকার। তারপরে ইকার রবীন্দ্র, যেমন রবি যুগ ইন্দ্র, তাহলে হচ্ছে রবি ইন্দ্র।
তাহলে আমরা এখানে দুই নম্বর নিয়ম আমরা বুঝতে পারছি যে ইকারের পর ইকার সমান হবে দীর্ঘিকার, দীর্ঘিকারের পর ইকার সমান হবে দীর্ঘিকার, ইকারের পর দীর্ঘিকার সমান হবে দীর্ঘিকার, দীর্ঘিকারের পর দীর্ঘিকার সমান হবে দীর্ঘিকার। এই গেল দুইটা নিয়ম। তারপরে আমরা জানব কোনো অক্ষরের পর কোনো অক্ষরের পর কোনো অক্ষরের পর যদি উন্তুস্ত দন্ত ন অন থাকে তাহলে প্রথম বর্ণের পূর্বে প্রথম বর্ণের পূর্বে যোগ হবে একার, প্লাস উন্তুস্ত দন্ত ন অন এর পরিবর্তে স্বর দন্ত ন অন হবে। তাহলে কোনো ব্যঞ্জন বর্ণ অক্ষরের পর যদি উন্তুস্ত দন্ত ন অন থাকে তাহলে প্রথম বর্ণের পূর্বে যোগ হবে একার, প্রথম বর্ণের পূর্বে যোগ হবে একার, প্লাস যেখানে উন্তুস্ত দন্ত ন অন আছে সেখানে হবে স্বর দন্ত ন অন। যেমন নয়ন, তাহলে এখানে প্রথম বর্ণ দন্ত ন, এই দন্ত ন অক্ষরের পূর্বে যোগ হবে একার, নে উন্তুস্ত দন্ত ন অন সেখানে হবে স্বর দন্ত ন অন। যেমন নয়ন, যেমন শয়ন, তাহলে প্রথম বর্ণ আছে তালব্যস্য, এই তালব্যস্যর পূর্বে যোগ হবে একার, উন্তুস্ত দন্ত ন অন সেখানে হবে স্বর দন্ত ন অন। তাহলে এই নিয়মটা সবাই বুঝতে পারছো? কোনো ব্যঞ্জন বর্ণ অক্ষরের পর যদি উন্তুস্ত দন্ত ন অন থাকে তাহলে প্রথম বর্ণের পূর্বে যোগ হবে একার, প্লাস উন্তুস্ত দন্ত ন অন যেখানে আছে সেখানে হবে স্বর দন্ত ন অন। তারপরে এখন কোনো অক্ষরের পর যদি বন থাকে, কোনো অক্ষরের পর বন উচ্চারণ হয়, বন উচ্চারণ থাকে তাহলে প্রথম অক্ষরের পূর্বে যোগ হবে উকার, প্লাস বন এর পরিবর্তে হবে অন। তাহলে বন কোনো অক্ষরের পর যদি বন থাকে, বন উচ্চারণ থাকে তাহলে প্রথম অক্ষরের পূর্বে যোগ হবে উকার, প্রথম অক্ষরের পূর্বে যোগ হবে উকার, প্লাস বন এর পরিবর্তে হবে অন। আগেরটা ছিল উন্তুস্ত দন্ত ন অনর পরিবর্তে হবে অন, আর এখন বনের পরিবর্তে হবে অন। আগেরটা প্রথম অক্ষরের পূর্বে যোগ হয়েছিল একার, আর এখন একটা প্রথম অক্ষরের পূর্বে যোগ হবে উকার। যেমন লবণ, তাহলে সন্ধি বিচ্ছেদ লু যোগ অন, এই যে এলো অক্ষরের পূর্বে যোগ হবে লুকা উকার, প্লাস বন আছে বনের পরিবর্তে হবে অন। যেমন পবন, প্রথম অক্ষর পর পূর্বে যোগ হবে উকার যোগ বন আছে সেখানে হবে অন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই বুঝতে পারছো? তাহলে এখানে উন্তুস্ত দন্ত ন অন থাকলে সেখানে হবে স্বর দন্ত ন অন, আর প্রথম অক্ষরের পূর্বে প্রথম উন্তুস্ত দন্ত ন অন যদি থাকে তাহলে প্রথম অক্ষরের পূর্বে যোগ হয় একার, আর যদি প্রথম অক্ষরের পর যদি ভন থাকে তাহলে প্রথম অক্ষরের পূর্বে যোগ হবে উকার, আর বন প্রথম অক্ষরের পূর্বে যোগ হবে উকার, আর বনর পরিবর্তে হবে অন।
কোনো অক্ষরের পর যদি অনুসার উ অনুসার উ থাকে তাহলে এই অক্ষরের পরিবর্তে হবে অনুসার পরিবর্তে হবে ম প্লাস বাকি অংশ বাকি অংশ যেমন সংসার সংসার তাইলে প্রথম যেখানে অনুসার এবং উ আছে সেখানে হবে ম আর ম এর ঠিক নিচে হস চিহ্ন হবে ম এর ঠিক নিচে হস প্লাস বাকি অংশ যোগ তাহলে সংসার সম যোগ সার তাহলে কোনো অক্ষরের পর কোনো অক্ষরের পর যদি অনুসার অথবা উ থাকে তাহলে সন্ধি বিচ্ছেদ করবার সময় অনুসার অথবা ও এর পরিবর্তে হবে ম ম এর ঠিক নিচে চিহ্ন হবে হস প্লাস বাকি অংশ যোগ তাহলে কোনো অক্ষরের পর বা কোনো শব্দের পর যদি কোনো অক্ষরের মধ্যে যদি অনুসার অথবা উ থাকে ওইটাকে সন্ধি বিচ্ছেদ করবার সময় অনুসার অথবা উ এর পরিবর্তে হবে ম ম এর ঠিক নিচে চিহ্ন হবে হস প্লাস বাকি অংশ যোগ যেমন অঙ্ক অঙ্ক তাহলে প্রথম অক্ষর আছে অ অনুসারে পরিবর্তে হবে ম অম যোগ ক যেমন শঙ্ক তাহলে প্রথম অক্ষর আছে তালব্যস্ব অনুসারে পরিবর্তে হবে ম সম যোগ ক সবাই বুঝতে পারছো আজকে যে চারটি নিয়ম পড়াইছি এটি সবাই বাসায় ভালোভাবে পড়বে সবাই এই মহামারী করোনাতে সবাই নিরাপদ নিরাপদে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে সবার জন্য দোয়া করি আশীর্বাদ করি বাসায় সবাই ভালোভাবে পড়াশোনা করবে আর আগামী মাসের অক্টোবর মাসের 10 তারিখ থেকে সবার সবাই প্রত্যেকের অভিভাবককে বলবে যে প্রতিষ্ঠান থেকে প্রশ্নপত্র বিতরণ করা হবে তোমরা বাসায় বসে পরীক্ষা দিবে আর পরীক্ষার জন্য যে আমরা প্রশ্ন দিব এই প্রশ্নগুলো সবাই বাসায় পড়াশোনা ভালোভাবে পড়বে এবং পড়ে তারপরে লিখবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আজ এখানেই শেষ করছি।